আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তো আল্লাহর মধ্যে আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের শেখ আজকে যে কথা বলেছেন, আজকের যে বক্তব্য দিয়েছেন, একজন আলেম, একজন দায়ী ইলাল্লাহ, মুসলিম উম্মার প্রতিনিধি হিসাবে একটি দলের প্রতিনিধিত্ব করছেন, আল্লাহ রহমত স্বরূপ কাজ করছেন এবং মুসলিম অনুশাসন কায়েমের জন্য নিরলস প্রচেষ্টা করছেন, সেই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবের কথাগুলো, বক্তব্যগুলো আপনাদেরকে হৃদয় ছুঁয়ে যাবে। আপনাদের কাছে আজকে অনুরোধ করবো আজকের ভিডিওটি আপনারা পরিপূর্ণ দেখুন এবং সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা মন্তব্য করুন যে এত সুন্দর বক্তব্য, সাবলীল বক্তব্য, এত বলিষ্ঠ বক্তব্য কিভাবে হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে সরাসরি চলে গেলাম। আপনারা দেশে প্রবাসে কাছে যে যেখানে আছেন সকলে দেখতে থাকুন এবং আপনারা মন্তব্য করবেন। আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তো আল্লাহর মধ্যে আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই অগ্রসর কর্মীদের শিক্ষা শিবিরের প্রিয় পরিচালক, মঞ্চে উপস্থিত মহানগরী জামাতের সংগ্রামী নায়েবে আমির, মঞ্চে উপস্থিত সহকারী সেক্রেটারি এবং ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, এবং আজকের যারা ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা থেকে সংগঠনের বাছাইতে পড়ে যারা আজকের এই শিক্ষা শিবিরে ডেলিগেট হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, আমার সেই সব প্রিয় ভাইরা, আমি আল্লাহ তাআলার কাছে আপনাদেরকে নিয়ে আবারও প্রাণভরে শুকরিয়া আদায় করছি যে আল্লাহর একটা প্রিয় কাজ, একটা পছন্দনীয় কাজ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার কাজ, মাগফেরাতের কাজ, আল্লাহর সন্তুষ্টি হাসিলের কাজ, একমাত্র দিনের এই মহান কাজে আমাদের হায়াতের কিছু সময় ব্যয় করার জন্য এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যবহারিক জীবন, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যবহার জীবনটা কেমন হবে, এটা ঠিক আল্লাহর গোলাম আল্লাহর বান্দা হিসেবে সব মুসলমানের মোয়ামেলাটা, ইসলামী জিন্দগিটা, ব্যবহারটা, আচরণ বিধিটা মুসলিম হিসেবে একই রকম হওয়ার কথা, কিন্তু সমাজের সেই সংস্কৃতি, সেই শিক্ষা, সেই সভ্যতা থেকে আমরা বঞ্চিত বলে একটা জাহিলি পরিবেশে অনাচার, পাপাচার, শির, জাহিলিয়াত, বাজে রসম রওয়াজের মধ্য দিয়ে আমাদেরকে লড়াই করে ইসলামী আন্দোলনের পথে আসতে হচ্ছে এবং টিকে থাকতে হচ্ছে। এই জন্য আমাদের আচার আচরণটা আলাদা করে আলোচনা করা জরুরি হয়ে পড়েছে, সেই কারণে এই আলোচনাটা খুবই সময় উপযোগী। শিরোনামকে যদি তিনটা ভাগে ভাগ করি তাহলে পয়লায় শিরোনামের উপর একটু কথা বললে আলোচনার বিষয়বস্তুটা আমরা পরিষ্কার করে আলাদা আলাদা করে বুঝতে পারবো। একটা মনে হচ্ছে যে ইসলামী আন্দোলনের কর্মীদের, আর একটা হচ্ছে ব্যবহারিক, আর একটা হচ্ছে জীবন, তিনটা কথা আলাদা আলাদা একটু বুঝি। ইসলামী আন্দোলনের কর্মী কাকে বলে? এই যে আমরা যারা এখানে হাজির আছি, আমি নিজেও একজন ইসলামী আন্দোলনের কর্মী, আপনিও একজন কর্মী, নাকি বলেন? এই তো যারা একটা প্রতিষ্ঠিত জাহিলিয়াতকে উৎখাত করে সমাজের সর্বস্তরে আল্লাহ তাআলার দিনকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবার জন্য জানমাল কোরবানি করতে থাকে, এরাই হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মী, নাকি বলেন? তো ব্যাস হয়ে গেল, সেই লোকগুলোই তো আমার সামনে বসা। আর আমরা যারা কথা বলছি আমাদেরও একই পরিচয় যে আমরা একটা জাহিলিয়াতের, প্রতিষ্ঠিত জাহিলিয়াতের বিরুদ্ধে সংগ্রাম করছি। আমাদের কাজটা কোনো সহজ কাজ না, আমাদের একটা প্রতিপক্ষ আছে, নাকি বলেন? আমরা কোনো ফাঁকা মাঠে গোল দিচ্ছি না, কিন্তু আমাদের বাইরে খুব সামনে কিন্তু শক্ত প্রতিপক্ষ আছে, নাকি বলেন? ইসলামী আন্দোলন ইতিহাস বলে যুগে যুগে আল্লাহর নবী আম্বিয়াকে নামগঞ্জ যারা আন্দোলন করেছেন সব যুগে একটি শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে। ফলে আমরা আজকে যে প্রিয় জন্মভূমি বাংলাদেশ, যেখানে আল্লাহ তালা আমাদেরকে পয়দা করেছেন, যেখানে আমরা আল্লাহ তালার দিন কায়েমের স্বপ্ন দেখি, সেই জায়গা, সেই মাঠ পরিষ্কার না। এখানে জঞ্জাল, জাহিলিয়াত, শির, তাগুত, মানবরচিত মতবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, নাস্তিকতাবাদে এ সমাজ ভরপুর। সেই প্রতিপক্ষের মোকাবেলায় আমরা গুটি কয়েক আল্লাহর গোলামেরা এই লড়াইয়ের ময়দানে নেমেছি, সেই কারণে এটি আমাদের পরিচয় যে আমরা একটা প্রতিপক্ষের বিরুদ্ধে সংগ্রাম করছি। সেকেন্ড হচ্ছে কী জন্য সংগ্রাম করছি? এখানে যা কিছু প্রতিষ্ঠিত আছে, কায়েম আছে, এস্টাবলিশড আছে, চালু আছে, ওর কোনোটা আমরা মানে না, সব কুৎখাত করতে চাই, একদম শিকড় সহ তুলতে হবে। এর একটা শিকড় বাঁচায় রাখলে আল্লাহ তাআলার দিনের আলো জ্বালানো কঠিন হবে, পুরা শিকড় সহ আমরা এই জাহেলিয়াতকে উৎপাট করতে চাই। তৃতীয় হচ্ছে নির্মূল করার পর, উৎখাত করার পর, এই সভ্যতাকে ভেঙে চুরমার করে দেওয়ার পরে, পরিবর্তন করার পরে আমরা কী করবো? সমাজের সর্বস্তরে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতার মাধ্যমে যে কিতাব নাযিল করেছিলেন, যে কিতাবটি আমাদের জীবন সমাজকে বদলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, রাষ্ট্র কায়েম করে মানুষের জীবনে শান্তি কল্যাণের জন্য বলেছিলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস। আল্লাহ বলেছেন আমি যুগে যুগে আম্বিয়া কেরামদেরকে পাঠিয়েছি, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, বাইয়িনাত দিয়েছি, কি জন্য? ওয়া আনজালনা হাদীদ, রাষ্ট্র শক্তি তোমাদেরকে দিয়েছে, ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, লিয়াকুমান নাসু বিল কিসত,
সমস্ত মানবতাকে ইনসাফের উপরে, সুবিচারের উপরে, জাস্টিসের উপরে তুমি কায়েম রাখবে। ইস্ত মানে হচ্ছে সুবিচার, ইনসাফ, জাস্টিস, যার যা হক, যার যা পাওনা তা তাকে বুঝিয়ে দেওয়ার নাম হচ্ছে সুবিচার, ইনসাফ। আমার খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, আমার নৈতিকতা, আমার দিন মানা, ইমান মানা, আমার ব্যক্তিগত নিরাপত্তা, আমার সমস্ত অধিকার আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন সেইটা আমার বুঝে পাওয়ার অর্থ হচ্ছে সুবিচার, ইনসাফ, জাস্টিস। কোরআনে বলা হয়েছে কিস্ত, আল্লাহ বলছেন সমস্ত মানব জাতি যেন লিয়াকুমান নাসু বিল কিস্ত, এই সুবিচারের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, খাড়া হতে পারে, স্টাবলিশ হতে পারে। এই জন্য আমি এই নবী রসুল পাঠিয়েছি, এত কিতাব, এত বাইয়েনা, এত মিজান, মানদণ্ড সব পাঠিয়েছি। সূরা হাদীদের রূপক অর্থে ও আনজালনাল হাদীদ বলা হয়েছে, তাফসিরে শক্তি অর্থে লৌহ তর্জমা করা হয়েছে রূপক অর্থে। আলটিমেটলি তাফসির করা বলছেন এটা দিয়ে এই মিজান, বাইয়েনা, ইনসাফ কায়েমের জন্য রাষ্ট্রের হাতে যে শক্তি থাকে এটাকে লোহার সাথে তুলনা করা হয়েছে। তো এখন আমরা এই সংগ্রাম আল্লাহর নাজিল করে এই কিতাবের যে আইন বিধান, আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, কোর্ট কাচারি, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, আইন আদালত, আমার ডিফেন্স, আমার সিভিল, আমার ব্যুরোক্রেসি, মিডিয়া, এভরি সেক্টর, এভরি কি পয়েন্ট অফ আর স্টেট, আমি আল্লাহ তাআলার এই দিন, এই বিধান দিয়ে কোরআনের আলোয় আমি রঙিন করতে চাই, দিনকে কায়েম করতে চাই, এর মধ্যে দিয়ে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। এই কাজটা আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম, নাকি বলেন? তাহলে আমি ইসলামী আন্দোলনের কর্মীর পরিচয় দিতে গিয়ে তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছি। একটা হচ্ছে আমরা সেই সংগ্রামী, সেই বিপ্লবী যারা একটি প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইতে নেমেছি। আমাদের মাঠ ফাঁকা না, আমাদের প্রতিপক্ষ দুর্বল না, একটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা লড়াইতে নেমেছি। ফলে এমন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যারা লড়াই করে তারা নিজেদেরও শক্তিশালী হতে হয়, নাকি বলেন? শুধু ঘাতের আর গায়ের আর পায়ের জোর হলে হয় না, ইমানেরও জোর লাগে, চরিত্রের জোর লাগে, নৈতিকতার জোর লাগে, ধৈর্য, শক্তি, তাওয়াক্কুলের জোর লাগে। আর হলো সংগ্রাম করার লক্ষ্য থাকবে, বাতিলকে, তাগুতকে আমি সমূলে উৎপাটিত করবো। দিন হলো উৎপাটিত হয়ে যাওয়ার পরে মাঠ যখন সাফ, তখন এখানে আমি আল্লাহর দিনের কালেমা তৈয়বার চারা গাছ লাগাবো। আল্লাহর দিনের আলোয় যে সমাজ আলোকিত হবে, মানুষ আল্লাহর গোলাম হওয়ার সুযোগ পাবে এবং আল্লাহ পাক আমাদের খুশি হবেন আমাদের উপরে। এর বিনিময়ে দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদের মাফ করে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন, আলহামদুলিল্লাহ। এই তো আমাদের পরিচয়। এরকম কর্মী যারা হয়, যারা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে, যারা সব জাহেলিয়াত উৎপাতন করতে চায়, যারা জীবনের সর্বস্তর দিন কায়েম করতে চায়, তারাই হচ্ছে আমরা। তাহলে তাদের চরিত্র কেমন হবে, তাদের ব্যবহার? আমি যদি আমাকে চিনতে পারি তাহলে আমার চরিত্র কী হবে সেটাও আমি কিছুটা ইমাজিন করতে পারবো, নাকি বলেন? এই জন্য আগে আমি আমাদের পরিচয়টা দিয়ে নিলাম যে আমরা কারা। আর ব্যবহারিক জীবন কাকে বলে? ব্যবহারিক জীবনটা হচ্ছে ইসলামী পরিভাষায় বলা হচ্ছে মুয়ামালাত, বলে না তোমার মুয়ামালাত একটু ভালো করো। আর একটা আছে মুয়াশারাত, পরিভাষিক অর্থে মুয়ামালাত বলতে মূলত আর্থিক লেনদেনটাকেই মিন করা হয়, যদি এটাকেও ব্যবহারিক জীবন বলা হয়। আর মুয়াশারাত এখানে অন্য আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, একের সাথে একের রিলেশন, সম্পর্ক, হ্যাঁ, একের সাথে পরস্পরের সংযোগ, আমার ভাব প্রকাশের ধরন, আমার মুড মোশন, এটার নামই হচ্ছে কিন্তু ব্যবহার, নাকি বলেন? এটা হলো ব্যবহার। আর জীবন বলতে তো আমরা বুঝি সারা জীবনে যতক্ষণ আমার হায়াতটা থাকবে পুরো হায়াতটাই আমার জীবন, নাকি বলেন? পুরো হায়াতটার অর্থই হলো জীবন। এই গোটা জীবনে আমি যত কথা বলবো, যত কাজ করব, যত সময় ব্যবহার করব, এর পুরা অংশটাকেই বলা হয় জীবন। ফলে জীবনের এই আওতাটা অনেক বড়, অনেক ব্যাপক। সুতরাং আমরা এখন বুঝতে পারলাম যে আমরা এখন কী আলোচনা করতেছি এবং বুঝতেছি একটা শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে জাহেলিয়াতকে উৎপাটিত করে সমাজের সর্বস্তরে যারা আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের স্বভাব, তাদের চরিত্র, তাদের আচার আচরণ, তাদের মোয়ামেলা, তাদের লেনদেন কেমন হবে, একদিন, দুদিন, পাঁচ দিনের জন্য নয়, যতক্ষণ কর্মী আছি তার জন্য নয়, যতক্ষণ রুকন আছি তার জন্য নয়, গোটা জীবন আজরাইল আসা পর্যন্ত আমার সময়টাই হচ্ছে আমার জীবন। এতটুকু সময় আমার জীবন এবং চরিত্র কেমন হবে সেটি আমাদের আজকের মূল বোঝার ব্যাপার। আমার প্রিয় ভাইরা, আমরা বেঁচে থাকা অবস্থায় কাদের সাথে আচার ব্যবহার করি, কাদের সাথে আমাদের ইন্টারাকশন করা লাগে, আমি কয়েকটা শ্রেণীর কথা বলি, শুধু মানুষ না। যেমন প্রথম হচ্ছে যে আল্লাহর সাথে আমার সম্পর্ক, আল্লাহর সাথেও তো আমার একটা আচরণ আছে, যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমি তার গোলাম, আমি তার সাথে কী আচরণটা করবো? নিজের সাথে আমার প্রতি আমার আচরণটা কেমন হবে? আমি নিজের প্রতি জুলুম করবো কি না? আমার শরীর, আমার মন, আমার জ্ঞান, আমার চিন্তা, আমার এলম, আমার বিরাম বিশ্রাম, আমার খানা, আমার নিজের ভাবনা, ধৈর্য, মেজাজ, মর্জি, এর সাথে আমি নিজে কেমন আচরণ করি? তাহলে আমার প্রথম আচরণের জায়গা হলো আল্লাহ, দ্বিতীয় হলো আমার নিজের সেলফ, তৃতীয় আমার পিতামাতা। সবাই তো আমাদের পিতামাতা আছে, কেউ বেঁচে আছেন, কেউ চলে গেছেন, কিন্তু আমরা তো প্রত্যেকেই পিতামাতার সন্তান। ফোর্থ হচ্ছে পরিবারের অন্য সদস্যের সাথে আমার আচরণ। পঞ্চম আত্মীয় স্বজনের সাথে, আত্মীয় স্বজনের সাথে আমার অধীনস্থ, আমি অফিসে চাকরি করি, আমার কলিগ আছে, সাবঅর্ডিনেটরা আছে, বস আছে, সব মিলিয়ে আমার আত্মীয় স্বজন অধীনস্থ। এরপরে হচ্ছে ষষ্ঠ প্রতিবেশী, আমি যেখানে বসবাস করি, আমার যেখানে বাড়িঘর তার পাশের বাড়ির যারা বসবাস করে, আমি ভাড়া থাকি একই বিল্ডিংয়ে, আমার রুমের পাশের রুমে কে থাকে, ওই বিল্ডিংয়ের অন্য কোন ফ্ল্যাটে কারা থাকে, এরা হচ্ছে আমার প্রতিবেশী। এরপরে দিনী সাথীদের সাথে সদ্ব্যবহার, এই যে সংগঠনের আমরা যারা পারস্পরিক কর্মী, আমাদের সাথী, আমাদের দায়িত্বশীল। এরপরে দুস্থ, গরিব, দরিদ্র, এতিম, বিপদগ্রস্ত মানুষ। এরপরে সমাজের নেতা, প্রশাসনিক ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের লোকজন আছে সমাজ যারা চালায় তাদের সাথে। এরপরে আমাদের বিরোধী যারা আছে, যারা আমাদের বরদাস্ত করে না, পছন্দ করে না, নির্মূল করতে চায়, শেষ করতে চায়, এরাও তো একটা পক্ষ। এদের সাথে তো আমাদের আচরণের একটা বিধি আছে, ওটাও আল্লাহ আল্লাহ রুজু ঠিক করে দিয়েছে। এরপরে মানুষ ছাড়া আল্লাহর আরও যত মাকলুক আছে ওদের সাথে তো আমার কিছু আচরণ লাগে। আমার বাড়িপাড়ে গাছপালা আছে, বৃক্ষ, গাছপালা, সেখানে তৃণলতা, ফলমূল হয়, ফসল হয়, আমি যেটা লাগাই, আমার যেটা তত্ত্বাবধান আছে, ওর সাথেও আমার কিছু আচরণ আছে, ওখানে আমি কী আচরণটা করি এটাও আমার আচরণের মধ্যে পড়ে। ফলে আরও অনেক প্রাণী,
আমার বাড়িঘরে থাকে, বিড়াল আছে, কুকুর আছে, গরু বাছুর আছে, হাঁস মুরগি আছে, আছে না আমার বাড়িতে তো এই সমস্ত প্রাণী থাকে, ওদের সাথেও তো বাড়িওয়ালা মালিক হিসেবে আশরাফুল মখলুক খাতি হিসেবে আমার একটা আচরণ, কেমন আচরণ করুন? তাহলে কত কথা বললাম দেখেন, এই যে প্রায় 10-12 মখলুক শ্রেণীর সাথে ইসলামী আন্দোলনের একজন কর্মীর আচরণটা কেমন হবে এটা আমাদের মাথায় রাখতে হবে। এটার উপরে অনেক বড় বড় বই কিতাব লেখা আছে, হাদিসে এটার জন্য আলাদা অধ্যায় আছে। এত কথা, এত বই কিতাব তো আর আমি 30-40-45 মিনিটে আপনাদের হক আদায় করতে পারবো, কিন্তু আফসোস নেই, আমরা শেষ করে দেবো। আমি জাস্ট একটু ইশারা করে যাবো যে আমাদের আচরণটা, এতগুলো শ্রেণী পেশা, এত মাখলুকের সাথে আমার আচরণটা ইসলামী আন্দোলনের কর্মী করতে হবে, কীভাবে করতে হবে এটা আপনাদের আমাদের সবাইকে একটু বুঝতে হবে। এখন আসুন, আমি একেবারে খুব ওভারঅল একজন ইসলামী আন্দোলনের কর্মীর ব্যবহারিক জীবনের জন্যে কিছু মূলনীতি আমাদের মেনে চলুন। কিছু সব কাজের কিছু প্রিন্সিপাল থাকে না। আপনি যখন কোনো অফিসে চাকরি করেন, এখানে তো অনেক চাকরিজীবী আছেন, স্কুল কলেজ মাদ্রাসা সরকারি বেসরকারি, দেখবেন সব চাকরিতে একটা চাকরি বিধি থাকে, একটা জব ডিসক্রিপশন থাকে, একটা কোড অফ কন্ডাক্ট থাকে, একটা রুলস রেগুলেশন থাকে। তো আমি সেই সার্ভিস রুল তো অফিস করে দেয়, আর আমার দুনিয়াতে আমার 70-80 বছরের যে সার্ভিস রুল এটা কে করে দিয়েছেন? আল্লাহ তালা করে দিয়ে, আল্লাহ আল্লাহ রসুল আমার জন্য কিছু কোড অফ কন্ডাক্ট, কিছু আচার আচরণ বিধি কোরআনের বিভিন্ন সুরাতে আল্লাহ তালা নাজিল করেছেন, আল্লাহ রসুল ইসলাম হাদিসে বর্ণনা করেছেন, মুহাদ্দিসিনগণ সেগুলো বিভিন্ন অধ্যায় অধ্যায় চমৎকারভাবে মানুষের আচার আচরণ বিধি সম্পর্কে তুলে ধরেছেন। আপনারা আমরা ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমরা সবাই প্রতিদিন সকালে কোরআন পড়তে হয় নাকি বলেন? প্রতিদিন অন্তত একটা দুইটা হাদিস পড়া লাগে, সাহিত্য পড়া লাগে। পড়ার সময় আমরা এগুলো বুঝে শুনে এই সব জিনিসগুলো, কেতাবের এই সব অধ্যায়গুলো রপ্ত করব, ভালো করে পড়ব, নোট করব, যেগুলো শুধু এই আলোচনা দিয়ে কভার করা সম্ভব না। এটা মনে রাখতে হবে, যখনই আমার আচার আচরণ সংক্রান্ত কোনো হাদিস কোরআনের আয়াত আসবে ওটা আমি নোট করে নেব, খুব মনোযোগ দিয়ে আমরা শুনে নেব, এটা আমাদের দায়িত্ব। তার থেকে কিছু মূলনীতি আমি আপনাদের মধ্যে পেশ করতে চাই, যেমন চরিত্রের ব্যাপারে। আসলে তো ব্যবহারিক জীবনটা চরিত্র থেকে কিন্তু শুরু হয়, আমার স্বভাব যেটা বাইরে থেকে বোঝা যায় না, ভেতরে অন্তর্নিহিত যে নৈতিক সত্তা ভালো মন্দকে গাইড করে যে অনুভূতি, যে ফিলিংস, এটাকে বলা হয়েছে চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিনা ওয়াদাক্তু রিজলিন ফিল গারজি আন ক্বালা ইয়া মুআজ আহসিন খুলকাকা লিন-নাস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন, তিনি ইয়েমেনের গভর্নর করে তিনি যখন চলে যাচ্ছিলেন, আল্লাহ রসুল তাকে বললেন যে আমি যখন হযরত মুআজ বলেন, আমি যখন সাওয়ারির রেকাবের উপরে পা দিয়ে রাখলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মুআজ মানুষের জন্য তোমার আচরণ, তোমার চরিত্রকে উত্তম রাখো। একজন গভর্নর, একজন শাসক, একটা রাজ্যের শাসক হয়ে যাচ্ছে, তখন আল্লাহর নবী তাকে কী পরামর্শ দিচ্ছেন? তোমার চরিত্রকে ওখানকার নাগরিকের জন্যে তুমি আচার আচরণ এবং চরিত্রকে উত্তম রাখো। এটা কার নসিহত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত। এরপর আরেকটা হাদিস, আল্লাহ রসুল বলছেন, ক্বালা বুইস্তু লি উতাম্মিম হুসনাল আখলাক, যে উত্তম চরিত্রের পূর্ণতার জন্য আমি প্রেরিত হয়েছি। তা আমরা তো আমাদের চরিত্রের জন্য এগুলো তো দলিল, যে চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য রসুল আমাদের মাঝে এসেছেন। বুইস্তু, আমি এসেছি, আমি প্রেরিত হয়েছি, ডিউ টু ক্যারেক্টার, নৈতিক চরিত্র ভালো করার জন্য আমি দুনিয়াতে এসেছি, আলহামদুলিল্লাহ। নেক্সট, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান, তিনি বলছেন যে দোয়া করছেন, তার দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে তিনি উদ্ধৃত করছেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলকি, হে আল্লাহ তুমি আমাকে উত্তম গঠনে যেমন সৃষ্টি করেছো, অতএব আমার স্বভাব চরিত্রকে তুমি উত্তম করে দাও। এই যে আয়না দেখলে দোয়া পড়তে হয়, আল্লাহ আমার চেহারাকে, শরীরকে যেমন তুমি ভালো করেছো, আমার চরিত্রটাকেও সুন্দর করে, চরিত্রটা এখানে মূল কথা। আরেকটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানাহুম খুলকান, যার চরিত্র উত্তম সেই পরিপূর্ণ ঈমানদার। বিরাট ব্যাপার, ঈমান পূর্ণতার জন্য চরিত্র ভালো হওয়া শর্ত, যার চরিত্র উত্তম তিনি পূর্ণ ঈমানদার, রাসূল ইসলাম বলছেন। আরেকটি হাদিস শুনাই, ইন্নাল্লাহ তাআলা রাফিকুন ইউহিব্বুর রিফকা, নিশ্চয়ই আল্লাহ কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন, কোমল বোঝেন তো, নরম, দয়া, মায়া, ইন্নাল্লাহ তাআলা রাফিকুন, আল্লাহ নিজেই কোমল, নিজেই দয়ালু, তাই ইউহিব্বুর রিফকা, তিনি এই কোমলতাকে, মায়া দয়াকে তিনি পছন্দ করেন। ঠিক, কোমলতা কিন্তু মানুষের চরিত্রের একটা গুণ, আল্লাহ নিজের উদাহরণ দিয়ে বলছেন, আমি নিজেই কোমল, ফলে আমি কোমলতাকে পছন্দ করি। অর্থাৎ ইশারাটা কি, যে আমাদের চরিত্রের মধ্যে যেন নরমিয়াত, কোমলতা, রুক্ষ, সূক্ষ্ম, কঠিন কথাবার্তা, কঠোরতা, কষ্টদায়ক কথাবার্তা না বলি, আমার আচার আচরণের জন্য আমি দয়ালু থাকি, মায়াবী থাকি, কোমল থাকি। আল্লাহ বলছেন, আমি নিজেই কোমল, আমি কোমলতাকে ভালোবাসি, পছন্দ করি। হযরত আবু হুরায়রা বর্ণিত আরেকটা হাদিস, আল হায়া মিনাল ঈমান, বুঝতেছেন লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ, ফল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানের স্থান হচ্ছে জান্নাতে, আলহামদুলিল্লাহ। নির্লজ্জতা দুশ্চরিত্রের অংশ, আর দুশ্চরিত্রতার স্থান হচ্ছে জাহান্নাম। তাহলে লজ্জা আর দুশ্চরিত্রতা দুটাকে ডিফার করা হয়েছে, হায়া আর বাজা। আল্লাহ রাসূল বলছেন লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ, আর এই লজ্জাই স্থান হচ্ছে জান্নাত, আর যাদের দুশ্চরিত্র আছে তাদের স্থান হচ্ছে জাহান্নাম। নির্লজ্জতা দুশ্চরিত্রটা এটা খুব খারাপ জিনিস। যা আমি বলছি হাদিস থেকে, এগুলো কিন্তু সব চরিত্রের সাথে জড়িত, স্বভাবের সাথে জড়িত। আচার ব্যবহারের মূল জিনিসটা হচ্ছে এখানে, এটা যার যেমন থাকবে তার বাইরের আচার ব্যবহারটা তেমন হবে। মুনাফিকি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তো মৌলিক তিনটা কথা বলে দিয়েছেন, মুনাফিকের তিনটা নিদর্শন জানেন তো হাদিসটা, যে সে যখন আমানত রাখা হলে সে খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে। অন্য কোনো কোনো হাদিসে আর একটা বাড়তি আছে যে আচার আচরণে অশ্লীল,
খারাপ কথাবার্তা বলে। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা নূরের 4 নম্বর আয়াতে এই চরিত্রের ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ বলছেন রসুলকে, ইন্না মানে নিশ্চয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের, খুলুকিন আযীম, মহান পবিত্র শ্রেষ্ঠ চরিত্রের উপরে আপনি অধিষ্ঠিত আছেন। চরিত্রটাকে এখানে আল্লাহ তাআলা রসুলের কাছে গুরুত্বপূর্ণ করে তুলে ধরছেন। মানুষের যখন রাগ হয়, ক্ষোভ হয়,